ব্লগ তো চলে এসেছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা অনেক সকাল সকাল শুরু করছি। তো এখন আমরা বসেছি চা খেতে। তো অনেক দিন পর আমার ডেলি ব্লগ আসছে, প্রায় এক মাস পর ডেলি ব্লগ শুরু করছি আবার। রিশু কোথায়? রিশু এই যে রিশু, হ্যালো ফ্রেন্ড। তো আজকে আবার আমরা কলকাতা যাচ্ছি বিকেলবেলা, আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন আছে 7টায়। আমরা কলকাতা কি করতে যাচ্ছি বাবা? ঘুরু ঘুরু করতে, তাই না? জু দেখতে যাব, তাই তো? জুতে কি আছে মা? জুতে কি আছে? জেব্রা আছে। দেখতে যাব। হ্যাঁ দেখতে যাব। টাইগার আছে। তুমি যাবে না? হ্যাঁ। হর্স আছে। দাদাইকে নিব আমরা জুতে? না 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 না, আমি তো, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আগে। আমি তোমাকে অনেক দাঁড়া রাখো, আমি দেখাচ্ছি। তো এই যে রিশুর নতুন একটা গাড়ি, ওই যে আরেকটা গাড়ি। রিশু কোথায়? রিশু, এই যে রিশু, রিশু ওটা চালায় দেখো, চালায় দেখো। একভাবে ধরে রাখে ও, জানলাতে দেখে, লোক দেখে, আর এদিকে গাড়ি চালায় দেখো। দেখতেই পাচ্ছ এখন স্নান টান করে চলে এসেছি, আর ঘরে পুরো অগোছাল হয়েছিল, সব পরিষ্কার করে টুরে। এদিকে রিশু বাবা খেতে বসে পড়েছে, এদিকে মা সব খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছে, এখন রিশুকে খাওয়াবো। রিশু ঘুমোচ্ছিল আজকে, তো এখন রিশুকে ভাত খাওয়াতে বসে বসে রিশুকে ডেকে নিয়ে আসি। রিশু চলো। বেসার দিন বেগুন দাও, বেগুন খাবো না, খাবা না বেগুন, ফিশ খাবে। ফিশ কিন্তু ঝাল খেতে পারবে তো? একটা ফ্লাইং কিস দিয়ে দাও বাবা, যাতে মাইকে ফিশ দিয়ে খাও, ঝাল কিন্তু। হ্যাঁ না না বললে হবে না, খেতেই তো হবেই। আজকে দেখো আমরা কলকাতা চলে যাবো একটু পরে, এর জন্য মা বেশি কিছু রান্না করিনি। বেগুন ভাজছে, আলু ভাজা, আর ওখানে যাচ্ছে ধনেপাতার চাটনি, আর এদিকে তোমার হলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আছে, যেটা আছে কালকে হচ্ছিল আমার ছোট কাকি পাঠিয়েছে, মেজো কাকি পাঠিয়েছে, ওটা দিয়ে আজকে খাবো। কন্টিনিউ করতে পারিনি, একেবারে ট্রেনে এসে করছি, কারণ একটু লেট হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছো রিশুর বাবা আলো দিয়েছে, আমি ভিডিওটা করছি। তো আমরা এখন সকালবেলা গিয়ে শিয়ালদা পৌঁছে যাব, তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। আর রাত্রে কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ট্রেনে। তো আগেরবারের মতন অত টেনশন নেই, এবার তো শুধু যাচ্ছি চেক আপে করবো আর চলে আসবো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আরও দাঁড়া দেখি, এখানে রিশু, হ্যাঁ রিশু কোথায় যাচ্ছ? ট্রেনে করে কোথায় যাচ্ছ? আজকে ডিনারে খেয়ে এখন আমার খাওয়া হয়ে গেছে। এরকম দৃশ্য আমার কোলে ঘুমোচ্ছে, আর ওখানে মা খাচ্ছে। আলোটা এত ভালো নেই, আর রিশুর জন্য আমি ভাত নিয়ে এসেছিলাম, তো ভাত খেয়েছে, আর আমরা রুটি তড়কা খেয়েছি। এদিকে রিশুর বাবা এখনও খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে, রিশুর বাবা এখনও খাচ্ছে রুটি তড়কা, শেষ ফিনিশ খাওয়া।
রাত্রি 10:30টা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সকালবেলা 8টার দিকে ট্রেন ঢুকে যাবে শিয়ালদা, তো তার জন্য তাতে তাতে করে আগে আগে ঘুমিয়ে পড়বো। চলো আবার একেবারে ব্লগটা সকালবেলা করছি, এখন ঘুমিয়ে পড়ি। এখন তো দেখো এখন সকাল হয়ে গেছে, তো এখন বিধাননগর এসে দাঁড়িয়েছে একটু ট্রেনটা। আর বাইরে দেখতেই পাচ্ছো পুরো কুয়াশা, আর আমরা শিয়ালদাতে নামবো, তো একেবারে নেমে ভিডিওটা করছি। ওই দেখো ডিসু ঘুম থেকে উঠে গেছে, বাবার কোলে বসে আছে। ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে গেছিলাম ডক্টরের কাছে, তো ওখানে ডক্টর দেখিয়ে ডিসুকে, ডিসু খুব কাঁদছিল, কলকাতা শহরটাকে দেখলে ও কাঁদে এখন, ডিসু খুব কাঁদছিল, তো ওকে ফটাফট দেখিয়ে নিয়ে ওখান থেকে নিয়ে সিধা চলে এসেছি এখন হোটেলে। তো এখন আমরা হোটেলে থাকবো আজকের দিনটা, তো কালকে দেখছি টিকিট পাওয়ানোর কোনো সমস্যা হচ্ছে, যদি পেয়ে যাই তো কালকে আমরা রওনা দিব, আর যদি না পাই তাহলে বাসে রওনা দিব। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।